سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم اللهم الله سيدنا محمد جزا الله عنا محمد صلى الله عليه وسلم وأهله. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং উঁচু ইমানের পর্যায়ে আছেন। যে ইমানের পর্যায়ে আমাদেরকে আমলে নামাতে পারে, আল্লাহ নিষেধ থেকে ফিরাতে পারে, আল্লাহর প্রতি এবং আল্লাহর বান্দার প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো পালন করতে সাহায্য করতে পারে এবং আল্লাহ তাআলার যে নিষেধগুলো আছে সেগুলোর থেকে আমাদের ফিরাতে পারে। আমরা সবাই একই পরিণতির দিকে যাচ্ছি। আমরা যে যত উপরে উঠি পার্থিব দিক দিয়ে, যত উপরে উঠি বা না উঠি, পরিণতি সবারই এক, কবর। এক কবর খননকারী, তার একটা কথা আমার মনে পড়ছে, বলছে যে মানুষ যত উপরেই উঠুক না কেন, তার শেষ তো এইখানে, এই মাটিতে। এখানে আসে, আমরা গর্ত করি, মাটির মধ্যে রেখে, কবরের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে দিই, এই তো শেষ মানুষের, সব থেকে যায়। তারপরে কি হবে কবরের মধ্যে? আমি পৃথিবীতে অট্টালিকার মধ্যে বাস করে থাকি, আর কুঁড়ে ঘরের মধ্যে বাস করে থাকি, আর ফুটপাতে বাস করে থাকি। কবরে পরিণতি হবে আমার আমলের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মেয়ে মারা যায়, যখন তাকে কবরে রাখা উনাকে কবরে রাখা হচ্ছে, তখন সাহাবী বলছেন, আমার আলেমের কাছে শোনা, সাহাবী বলছেন যে হে কবর, এটা নবীর কন্যা, তোমার কবরে তোমার বুকে রাখলাম। নবীর কন্যা, কবর থেকে উত্তর আসলো একটা, যে কবর কারো বংশ পরিচয় চেনে না, কবর চেনে আমল। আমাদের আমলের উপরে নির্ভর করবে আমাদের কবরটা বেহেস্তের বাগান হয় নাকি দোজখের গর্ত হয়। আল্লাহ তাআলা আমাদের কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দেন এবং আমরা যে সেটাই চাই তারই নিদর্শন যে আমরা আল্লাহ তাআলার এবং আল্লাহর নবীর এবং আখিরাতের কিছু কথা শোনার জন্য আমরা সমবেত হয়েছি, আল্লাহর ভালোবাসার কারণে আমরা সমবেত হয়েছি। এটাই প্রকাশ করে যে আমরা চাই আমাদের দুনিয়াটাও সুন্দর হোক, কবর সুন্দর হোক এবং প্রত্যেকটা ঘাটি সুন্দর হোক। আল্লাহর হুকুম মানলে পরে যে আমাদের শুধু আখেরাতটা সুন্দর হবে তা না, তার বদলা যে শুধু আখেরাতে পাবো তা না, তার বদলা আমি এই দুনিয়াতেও পাবো ইনশাআল্লাহ। গতবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহের ঘটনা বলছিলাম, কিছু কথা কথা আমার মনে হয় বলে শেষ করা দরকার। এলেম সম্বন্ধে আসলে শেষ তো হয় না, প্রত্যেকটা দিকই বিশাল। আপাতত শেষ করার জন্য দুটো কথা বলে তারপরে বিশুদ্ধ নিয়ত সম্বন্ধে বলার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ইমাম বুখারী সম্বন্ধে
পরশু দিন বলার পরে আমার এই কথাটা বারবার মনে হচ্ছিল যে ওনার ঘটনাটা আমি অনেক বছর আগে পড়েছিলাম, এক যুগ আগে, কিন্তু ওনার মা যে সাথে গিয়েছিলেন সেটা আমার মনে ছিল না। তো ওখানে যে শহরের কথা লেখা আছে, মাকে নিয়ে গিয়েছেন এবং ভাইকেও, অন্য জায়গায় দেখলাম যে ভাইকেও নিয়ে গিয়েছেন, এবং ঘটনা প্রায় একই দুটো জায়গায় দেখলাম। তো ওখানে যে লেখা আছে আটটা শহরের কথা, আরো নিশ্চয়ই জায়গায় গিয়েছেন যেখানে যেগুলোর কথা লেখা নাই। তো ইনাদের উপরে, বিশেষ করে মহিলার উপরে, মায়ের উপরে কত কষ্ট গিয়েছে যাত্রাপথে, তারপরে যাত্রাপথে রাত হয়ে গেছে কোথাও নির্জন জায়গায়, এখানে রাত কাটানো, তারপরে যেখানে যাওয়া সেখানে গিয়ে কোথায় থাকা, চাকরি করতে যাচ্ছেন না উনি, টাকা পয়সা কোথায়, পিতা মারা গিয়েছেন ছোটবেলা, মা মানুষ করেছেন ওনাকে এত বছর ধরে, তারপরে মাকে নিয়ে আবার যাত্রা, কামাই করলে বুখারা শহরে উনি কামাই করলে মাকে কিছু সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারছেন, মায়েরও কোরবানি স্যাক্রিফাইস যে ছেলের সাথে গিয়ে, যাতে ছেলে যে এলএম শিক্ষা করবে মাও তার অংশীদার হবে, এরকম মায়ের কোলে এরকম সন্তান জন্মাবে, এটাই স্বাভাবিক যে মা এই ধরনের কোরবানি করতে পারে। তারপরে যে শহরে গিয়ে কিছুদিন থাকতেন, আলেমদের সাথে সাক্ষাৎ করে এলএম শিক্ষা করতেন, তারপরে সেখানে যখন কাজ হয়ে যেত আরেকটা শহরে যেতেন, এভাবে কত কষ্ট দিয়েছে তাদের উপরে, কোথায় থাকা, কোথায় খাবার, কোথায় কি, এটাই চিন্তা করছিলাম। তো এটা কি জন্য সহজ হয়েছে? আল্লাহর জন্য কোরবানি করা, কোরবানি তো এই যে সামনে আসছে কোরবানি, এটাই না, আল্লাহর ওয়াস্তে কোরবানি করা, কষ্ট করা আল্লাহর দিনের জন্য। আমার দিনের জন্য কি করেছো, কি জবাব দিব আল্লাহ আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন? নামাজ পড়েছি, নামাজ তো প্রত্যেকটা উম্মত নামাজ পড়ত, রোজা রেখেছি, প্রত্যেকটা উম্মত রোজা রাখতো, তোমার বিশেষত্ব কেন দিলাম আমি? মুসলমান শ্রেষ্ঠ উম্মত, এই আল্লাহর ওয়াস্তে যখন এই জিনিসটা মনের মধ্যে আসবে, আল্লাহর ওয়াস্তে করছি, নিয়ত সম্বন্ধে বলবো। নিয়ত হলো যে কিভাবে আমি আল্লাহর ওয়াস্তে করতে পারি, আমার অন্তরটা বিশুদ্ধ করা, আল্লাহর ওয়াস্তে করছি, এই জিনিসটা যখন থাকবে তখন অনেক কিছু সহজ হয়। এটা বদলে আল্লাহ তাআলা দিবেন অনন্ত আখিরাতে, দুনিয়াতে দুটো দিন আমি কষ্ট করবো আল্লাহর ওয়াস্তে। তো দুনিয়ার ধন, খ্যাতি, ক্ষমতা, এগুলোর জন্য মানুষ কত কষ্ট করে, এগুলোর জন্য যদি কষ্ট করতে পারি, কারণ আমার মনের মধ্যে আছে দুনিয়া, দুনিয়ার লাভ আমি দেখছি, তো আখেরাতের লাভ যদি আমি দেখি, আল্লাহর সন্তুষ্টি যদি আমি দেখি, তো আল্লাহর জন্য কষ্ট করা সহজ হয়ে যাবে, এবং যে সন্তুষ্টি আল্লাহ তাআলা আমাদের মনে ঢেলে দিবেন এবং শান্তি, এটা তো ধন দৌলত ক্ষমতার দ্বারা আমি পাবো না, সমস্ত পৃথিবী পেয়ে গেলে আমি পাবো না। কত লক্ষ লক্ষ বাঙালি কষ্ট করছে বিদেশে বিভিন্ন জায়গায় থেকে, পৃথিবীর খুব কম জায়গায় আছে যেখানে বাঙালি নাই, এবং বছরের পর বছর থাকছে, দেশে আর যেতে পারছে না কারণ কাগজপত্র নাই, যে মিডল ইস্টে থাকে সেটা অন্য কথা, আমেরিকা আমি জানি 15 বছর ধরে 20 বছর ধরে দেশে যায়নি, কাগজপত্র হয়নি বলে, সেই বাচ্চাকে রেখে এসছে, বাচ্চা বড় হয়ে গিয়েছে, মেয়েকে রেখে এসছে, মেয়ে বড় হয়ে গিয়েছে, বিবির দেখা নাই, বাচ্চার দেখা নাই, কষ্ট করেছে পৃথিবীর জন্য, ইনারা করেছেন আখিরাতের জন্য, কারা বুদ্ধিমান। তো গতবার আমি স্মরণ থেকে বলছিলাম যে ইমাম বুখারী 600,000 হাদিস সংগ্রহ করেন, সংখ্যাটা ঠিকই বলেছিলাম, 7,000-এর বেশি হাদিস সংগ্রহ করেন, সঠিক সংখ্যাটা মনে ছিল না, পরে আমি চেক করে দেখলাম বুখারী শরীফে,
যে 7,563টা হাদিস, তার মানে 7,500 মতো হাদিস, 7,563। তার মধ্যে অনেক রিপিটেশন আছে, বিভিন্ন সাহাবার থেকে এসছে একই হাদিস, ওগুলা বাদ দিলে কিন্তু খুব বেশি হাদিস থাকে না যেগুলা পুনরাবৃত্তি ছাড়া, 2,600 মতো। এগুলো এমন কঠিন কিছু না পড়া আমাদের জন্য, এলেম শিক্ষা করা। আখেরাতে মর্যাদা মর্তবা হবে এলেমের উপরে, এই এলেম থেকে কিন্তু আসবে ইমান, ইমানের মজবুতি এলেম থেকে আসবে। আমল সম্বন্ধে জানতে পারবো এলেম থেকে, আল্লাহর প্রতি বান্দার প্রতি মুআমেলাত, আমাদের যে আচার আচরণ, বিভিন্ন লেভেলের আচার আচরণ একে অপরের সাথে, এলেম থেকে জানতে পারবো। আখলাক এলেম থেকে জানতে পারবো, আচার আচরণের উপরে ইমাম বুখারী একটা বই আছে, ওনার মতো কিছু মনীষী কষ্ট করেছেন, কষ্ট করে গিয়েছেন বলেই আমরা কিন্তু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস যা বিভিন্ন মানুষের কাছে ছিল, ওনার কথা, ওনার আচার আচরণ, ওনার কাজ, উঠা বসা, শোয়া খাওয়া, এগুলো আমরা পেয়েছি আমল করার জন্য। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আল নিসাই, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজা, ইমাম মালিক, আরো অনেক মনীষী অনেক কষ্ট করছেন। এখন তো আমাদের জন্য অনেক সহজ, ইন্টারনেটের কারণে সব আমরা একই জায়গায় পেয়ে যাই। তো এলেম শিক্ষা সম্বন্ধে কয়েকটা কথা বলতে যাচ্ছিলাম, স্মরণ করাতে যাচ্ছিলাম আপনাদের জানা জিনিস, যে এলেম শিক্ষা ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব এবং কর্তব্য। যেটা আমার জানা দরকার সেটা আমাকে জানতে হবে, আমাকে যে মুফতি হতে হবে, আলেম হতে হবে সেটা না, প্রত্যেক বিষয়ে জানতে হবে। প্রত্যেক বিষয় কেউই জানে না, এটা আলেমও জানে না, এটা মুফতিও জানে না। অনেক কিছু সম্বন্ধে জানে, তারপর হয়তো কোনো কিছু আসলো যেটা তারা জানে না, তখন বই থেকে দেখে নেয়। কিন্তু আমার 24 ঘন্টার জীবন এবং সারাটা জীবন আমি যেই যেই লাইনে কাটাচ্ছি এবং আমি সংসার করছি, আমি ব্যবসা করছি বা চাকরি করছি বা আমার সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, আমার ইবাদত বন্দেগী, মানুষের প্রতি দায়ী দায়িত্ব, এগুলা পালন করতে গিয়ে আমার যে এলেম দরকার সেইটুকু আমার জানা অবশ্যই কর্তব্য, ফরজ। বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহর হুকুম কি, নবীর পদ্ধতি কি, কিভাবে উনি হুকুম পালন করেছেন, জানা এবং আমল করা। প্রশ্ন হবে এবং তখন আমি বলতে পারবো না যে আমি জানতাম না, জানতাম না এটা কোনো অজুহাত না। আখিরাতে আমি দেশের আইন জানতাম না, আইন ভঙ্গ করেছি তো আমাকে কেন ধরা হবে, এটা তো কোনো অজুহাত না, কোর্টে কোনো কোর্টে এই অজুহাত গ্রহণ করবে না। আমাকে জানতে হবে, সেই মতো আমল করতে হবে। এবং আমার পিতা মাতা মারা গেলে তার জানাজা ইমাম সাহেব কেন পড়াবেন, আমাকে পড়াতে হবে। আমার পিতা মাতার দোয়ার সময় কেন ইমাম সাহেবকে ডেকে দোয়া করাতে হবে, সারা দুনিয়ার ইমাম মিলে সেই দোয়া করতে পারবে না, আমি যেভাবে দোয়া করতে পারবো আমার পিতা মাতার জন্য। আমার থেকে বেশি টান আমার আলেম ওলামাদের, আমার পিতা মাতার প্রতি। আরেকটা কথা স্মরণ করাই, যে একজন আলেমের ঘুম একজন আবেদের ইবাদতের থেকে উত্তম। আলেম ঘুমাবে নবীর সুন্নত মতো, ঘুমের মধ্যেও সে উনি সওয়াব পেতে থাকবেন।
অঢেল সব। আরেকজন আবেদ যার এলেম ঠিক মতো নাই, একটা ফরজ তরক করলে তো তার সারা জীবনের নামাজ গেল। আলেমের তুলনা আবেদের সাথে দেয়া হয়েছে, যেমন নবী নিজেকে তুলনা করেছেন মুসলমানের সবচেয়ে নিম্ন স্তরের মুসলমানের সাথে। নবী যেমন উঁচু, আলেম সেরকম একজন আবেদের থেকে উত্তম শ্রেষ্ঠ। চাঁদের সাথে তারার যেমন তুলনা আলোর দিক দিয়ে, আলেমের সাথে আবেদের সেরকম তুলনা দেওয়া হয়েছে। আল্লাহর সাথে এলেম, আল্লাহর সম্বন্ধে যদি আমি এলেম হাসিল করি, এটার লাভ কি? এটার তুলনা এভাবে দেওয়া যেতে পারে যে একজন ক্ষমতাশালী ব্যক্তির কাছে আমাদের দুজনের কাজ কোনো প্রয়োজন। তার কথা বলবো, এখানে আদনান আছে, আদনানের কথা বলি, আমার এবং আদনানের প্রয়োজন একজন ক্ষমতাশালী ব্যক্তির কাছে। তো আদনান সেই ক্ষমতাশালী ব্যক্তির সম্বন্ধে সমস্ত কিছু জেনে গেল, তারপরে তার সাথে দেখা করার সময় তার সম্বন্ধে বলল, তার গুণ কীর্তন করলো। আর আমি গেলাম, আমি কিছুই বললাম না তাকে, বললাম যে আমার এই প্রয়োজন, আপনি একটু এটা করে দেন। তো সেই ক্ষমতাশালী ব্যক্তি আদনানের কথা শুনবে না আমার কথা শুনবে? আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে আমরা আল্লাহকে অ্যাপ্রোচ করব, আল্লাহর সামনে পেশ হব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তোমার জন্য আল্লাহকে বলছি আমরা নামাজের মধ্যে। রহমানের রহিম প্রশংসা, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের অধিপতি। তো আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আল্লাহ তাআলা যে সমস্ত বিশ্ব এর সম্বন্ধে আমার ধারণা আছে কিনা, আদনানের আছে আমার নাই, আদনান প্রশংসা করেছে আমি করি নাই, সে ক্ষমতাশালী ব্যক্তির, সেইভাবে নিজেকে পেশ করেছে আদনান, আমি করতে পারি নাই। আদনানের কথা শুনবে না আমার কথা শুনবে আল্লাহ তাআলা, যদি সে ক্ষমতাশালী সত্তা হন আল্লাহ তাআলা। তো এলেম শিক্ষার এটাই এটাই বড় লাভ, আল্লাহ সম্বন্ধে যদি আমার যদি ধারণা থাকে, আমি আল্লাহর কাছে দাঁড়াবো অন্যভাবে, সেইভাবে যেরকম দাঁড়ানো উচিত, যেভাবে পেশ করা উচিত আমার দোয়া। আর যদি আল্লাহর সম্বন্ধে ধারণা না থাকে, সে তো আমি অন্য মানুষ হয়ে নামাজের মধ্যেও দোয়ার মধ্যেও আল্লাহর কাছে চাইব, অন্য মানুষ হয়ে, সেই দোয়া আল্লাহর কাছে মূল্য রাখে না। এমন বিরাট এক সত্তা তার কাছে আমি দাঁড়াচ্ছি, তার কাছে কিভাবে আমি পেশ হব সেটা জানি না আমি, তো সে কেন, উনি কেন ভ্রুক্ষেপ করবেন আমার প্রতি? আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দার সাথে আমি সেরকম ব্যবহার করি আমার সম্বন্ধে যেরকম ধারণা সে পোষণ করে, আমার সম্বন্ধে যেরকম ধারণা সে পোষণ করে। আমি যদি ধারণা পোষণ করি আল্লাহ যথেষ্ট, আল্লাহ যথেষ্ট আমার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু এক অদ্ভুত কথা বলেছিলেন, তিনি কিন্তু বিশাল আলেম ছিলেন, দুনিয়ার ব্যাপারে উনি সময় দেন নাই, যতটুক দরকার ততটুক সময় দিয়েছেন। ঘটনা বলেছি ওনার সম্বন্ধে আগে, ওনার পরিবার পরিজন কষ্ট করেছেন যাতে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সময় দিতে পারেন, চাইলে অনেক দুনিয়া কামাই করতে পারতেন, অনেক শক্তিশালী পুরুষ ছিলেন উনি, এটা করেন নাই উনি যতটুক প্রয়োজন। উনি বলেন যে আমি সেই ব্যক্তির কাছে দাস যে আমাকে একটা শব্দ শিখিয়েছে, একটা শব্দের কথা বলেছে উনি, একটা বাক্যের কথা বলেন নাই। আমি তার কাছে দাস, সে চাইলে আমাকে গোলাম হিসাবে রাখতে পারে, আর চাইলে আমাকে মুক্ত করে দিতে পারে,
তো এলেমের দ্বারা সবচেয়ে বড় লাভ আমি আল্লাহ সম্বন্ধে আল্লাহকে চিনতে পারি, প্রথমত আমি জানতে পারি যে আমার আমাকে একজন পাঠিয়েছেন, আমি নিজে থেকে আসি নাই। আমার জীবনের উদ্দেশ্যটা আমি জানতে পারি, উদ্দেশ্য কিভাবে সাধন করতে পারবো সেটা জানতে পারি এলেমের মাধ্যমে, আল্লাহকে চিনতে পারি সবচেয়ে বড় জিনিস, এবং আমল করে আল্লাহকে পেতে পারি সবচেয়ে বড় পাওয়া। সমস্ত কিছু পেয়ে গেছো, আমাকে পাও নাই, তো কিছুই পাও নাই, কিছুই পাও নাই তো আমাকে পেয়ে গেছো, সমস্ত কিছু পেয়ে গেছো। এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়তে পারি সবচেয়ে বড় সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক গড়বো না তো কার সাথে গড়বো? এই একটা সম্পর্ক দুনিয়াতে সব জায়গায় কাজে লাগবে, যেখানে আমি থাকি, এভারেস্টের চূড়ায় থাকি আর প্যাসিফিকের গভীরে থাকি, প্রশান্ত মহাসাগরের গভীরে থাকি আর মরুভূমিতে থাকি আর আর বরফের মধ্যে থাকি, আল্লাহ আছেন, আসমানে থাকি আর জমিনে থাকি আল্লাহ আছেন, দুনিয়াতে থাকি আর কবরে থাকি আর হাসারে থাকি আল্লাহ আছেন। তো এই সত্তার সাথে সম্পর্ক রাখবো, নিবিড় সম্পর্ক না কার সাথে রাখবো? দুনিয়ার সব সম্পর্ক থেকে যাবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এবং আল্লাহ তাআলাকে সামনে রেখে যা কিছু আমল করেছি তাই সাথে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত এলেম শিক্ষা করার তৌফিক দেন। যেই এলেম শিক্ষার্থী এলেম শিক্ষা করতে করতে মারা যাবে সেই শহীদের দরজা পাবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন। তো নিয়ত, নিয়ত আজকে শুরু করতে পারবো ইনশাআল্লাহ পরশু দিন, আশা করি এটা একটা সমাপ্তিতে আসবে। তারপরে তো স্মরণ করানো, এরপরে এগুলো কোনোটাই শেষ নাই। তো আমল কবুলিয়াতের চারটে শর্ত, যা কিছু আমল করি চারটে শর্ত, আমল বলতে আমি নেক আমল বুঝাচ্ছি। এক হলো যে ইমান থাকতে হবে, ইমান বলতে যা কিছু বোঝায়, কয়েকটা তালিমের হালকা আমরা ইমানের উপরে কাটিয়েছি। দ্বিতীয়ত আল্লাহর হুকুম কি না সেটা দেখতে হবে, তৃতীয়ত নবীর তরিকা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হুকুমটা কিভাবে পালন করেছেন, চতুর্থত কেবলমাত্র আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য করছি কিনা সেটা দেখতে হবে। যদি এরকম হয় যে হ্যাঁ 99% 99 ভাগ আল্লাহকে খুশি করার জন্য, 1 ভাগ এর মধ্যে একটা সংমিশ্রণ আছে, আল্লাহ তাআলা বলেন আমি সেটা কবুল করি না, যদি কেবলমাত্র আমার সন্তুষ্টির জন্য না করা হয়ে থাকে, বিশুদ্ধ নিয়ত, বলা হয় ইখলাস নিয়ত, খালেস নিয়ত, একমাত্র আল্লাহর জন্য কিনা, এবং কোন আমল একমাত্র আল্লাহর জন্য কিনা সেই রায়টা কিন্তু আল্লাহ তাআলা দিবেন কিয়ামতের দিন। আমি নিজে মনে করতে পারি যে আমি আল্লাহর ওয়াস্তে করছি, কোথায় কোন কোনায় মনের মধ্যে লুকিয়ে আছে মানুষের কাছ থেকে কিছু প্রশংসা পাবো, মানুষ বলবে আমি ভালো, এটা বুঝাও বুঝছি না, এটা বিশুদ্ধ ছিল কিনা নিয়তটা, রায় দিবেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় কিনা রায় দিবেন আল্লাহ তাআলা। পরশুদিন একটা হাদিস পড়ে শোনাবো, যে হাদিসটা বলতে গিয়ে আমার স্মরণ থেকে বলছি, অনেকদিন আগে শুনেছিলাম, যে হাদিসটা বলতে গিয়ে হাদিসটা আমি পড়ে শোনাবো যাতে কোনো ভুল না হয়, কিন্তু আমার স্মরণ থেকে বলছি যে হাদিসটা বলতে গিয়ে যিনি বলছিলেন, তিনি বলতে গিয়ে বলতে পারেন নাই, বেহুশ হয়ে যান এবং 3 বার বেহুশ হয়ে যান হাদিসটা বলতে গিয়ে, আবার ওনাকে হুঁশে আনা হয়, আবার হুঁশে আনা হয়,
নিয়ত সম্বন্ধে যে আল্লাহ তাআলা রায় দিবেন কিয়ামতের দিন, তখন আমি বুঝবো কিসের জন্য ওটা ছিল, ওটা কিসের জন্য করেছিলেন, আল্লাহর জন্য নাকি কোনো সংমিশ্রণ ছিল। তো শয়তান যখন আমল থেকে থামাতে পারে না, তখন শয়তান করে কি, শয়তানের অনেক অস্ত্র আছে যখন আমল থেকে থামাতে পারে না। তার মধ্যে একটা অস্ত্র হলো যে মনের মধ্যে রিয়া ঢুকিয়ে দেয়, লোক দেখানো ভাব, এবং তা নির্ণয় করা এত কঠিন, যেন কালো রাত্রিতে কালো পাথরের উপরে একটা কালো পোকা চলছে এটা যেমন বোঝা কঠিন, সেরকম রিয়া লোক দেখানো ভাব বোঝা কঠিন। আল্লাহর সাহায্য চাই আমরা, যাতে নিয়ত শুদ্ধ করতে পারি, আমরা কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে করতে পারি। সেজন্য আলেমরা বলেন যে কোনো কাজ করার আগে, নেক কাজ করার আগে আমরা যাচাই করি যে আমার নিয়তটা কি, বিশুদ্ধ নিয়ত কি না। যদি বুঝতে পারি যে এর মধ্যে কোনো সংমিশ্রণ আছে, তো নিয়তটা শুদ্ধ করে নি, মানে জাস্ট সামান্য ওটা বলা নিজেকে না এটা আল্লাহর ওয়াস্তে, কাজ করতে করতে আবার যাচাই করি কোনো সংমিশ্রণ এসেছে কি না, কাজ শেষে আবার যাচাই করি। কোনো পর্যায়ে, তিনটে পর্যায়ে, কোনো পর্যায়ে যদি মনে হয় সংমিশ্রণ থাকতে পারে, আল্লাহর কাছে মাফ চাইনি, নিয়ত শুদ্ধ করে নি, এটুকু তো আমরা সবাই করতে পারি। আমি নামাজ পড়ছি আমার ঘরের মধ্যে এবং কেউ প্রবেশ করলো, আমার মনের মধ্যে আসা স্বাভাবিক যে যে ব্যক্তি প্রবেশ করলো সে ব্যক্তি বলবে যে আমি একজন মুত্তাকি, পরেশগার মানুষ, আল্লাহ ভীরু, ভালো মানুষ। যখনই মনে হবে তখনই যদি আমি নিজেকে বলি যে না এটা আল্লাহর ওয়াস্তে, আলিমের কাছে শুনেছি আল্লাহ তাআলা সওয়াব দ্বিগুণ করে দিবেন, এই জিহাদটা প্রতিনিয়ত করতে হবে, এই সংগ্রামটা নিজের সাথে প্রত্যেকটা প্রকাশ্য আমলের ব্যাপারে, কিছু আমল তো প্রকাশ্য করতেই হবে, উপায় নাই। এবং নিয়তের গরমিল আসতেই পারে মানুষ, কিন্তু এই সংগ্রামটা করতে হবে। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, জাস্ট মনকে বলা না এটা আল্লাহর ওয়াস্তে। এবং প্রত্যেকটা কাজ যেটা কেবলমাত্র আল্লাহর জন্য করা হয় অত্যন্ত শক্তিশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন মাজ বিন জাবল রাদিয়াল্লাহু আনহু, যখন ওনাকে ইয়েমেনের গভর্নর করে পাঠানো হয়, কিছু নসিহত করেন, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন তার কাছাকাছি অর্থ হলো প্রত্যেকটা কাজ খালিস নিয়তে করবা, করতে পারো অল্প আমলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, অল্প আমলে, বেশি আমল লাগে না, যদি খালেস নিয়তে করা যায়। আল্লাহকে খুশি করার জন্য যদি কিছু না করা হয় তো সেটা কোনো মূল্য রাখে না, পাকড়াও হয়ে যাবো, মূল্য তো রাখবে না, পাকড়াও হয়ে যাবো। হাদিসটা পড়বো সামনে এবার ইনশাআল্লাহ। সেই জন্য গুপ্ত সদকাকে এত সবচেয়ে শক্তিশালী বলা হয়েছে, পাহাড়ের থেকে শক্তিশালী কিছু সৃষ্টি করেছে, ফেরেশতারা জিজ্ঞেস করছেন, হ্যাঁ লোহা পাহাড় কাটতে পারে, লোহার থেকে কিছু শক্তিশালী, হ্যাঁ আগুন লোহা গলিয়ে দিতে পারে, আগুনের থেকে শক্তিশালী, হ্যাঁ পানি আগুন নিভিয়ে দিতে পারে, পানির থেকে শক্তিশালী, হ্যাঁ বাতাস পানি উড়িয়ে নিতে পারে, বাতাসের থেকে শক্তিশালী, হ্যাঁ গুপ্ত সদকা। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রকাশ্যে সদকা করা যেতে পারে, তখন সংগ্রামটা করতে হবে মনের সাথে যে না এটা আল্লাহর ওয়াস্তে করছি আমি, গুপ্ত সদকা করলে তোর সেই সংগ্রামটা নাই। একটা খেজুর যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য দান করে কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে,
তৌহিদ জিনিসটা ইসলামের বড় জিনিস। একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, কোন শরীক নাই, লা শরীক আল্লাহ, লা শরীক আল্লাহ। এই হজে মানুষ যায়, একটা জিনিস বারবার বলতে থাকে, একটা তসবি বারবার বলতে থাকে, লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক, লব্বায়েক লা শারিকা লাকা লব্বায়েক, হাজির আল্লাহ, হাজির তোমার দরবারে। তারপরে কি বলছে, লব্বায়েক হাজির লা শারিকা লাক, শরিক করি না তোমার সাথে কাউকে। হজের একটা একটা বড় উদ্দেশ্য হলো যে মনের মধ্যে তৌহিদ আনা, একমাত্র আল্লাহকে বসানো, এবং সমস্ত শক্তি, পার্থিব ঐশ্বর্য শক্তি মন থেকে মুছে ফেলা। এবং এটা প্রতিনিয়ত আমরা করব, যখন কাজের মধ্যে কোনো সংমিশ্রণ আসবে সেটা কিন্তু শরিক হয়ে যাচ্ছে, একটা এক ধরনের শরিক। আমি নামাজ পড়ছি, কেউ আমাকে ভালো বলবে, আল্লাহর জন্যই পড়ছি কিন্তু মানুষও ভালো বলবে, তো মানুষকে শরিক করলাম আমি মনের মধ্যে, এক ধরনের শরিক। মূর্তি পূজা করছি না, আল্লাহরই ইবাদত করছি, মানুষ ভালো বলবে, খ্যাতির পূজা হয়ে যাচ্ছে ওখানে। আর যদি হ্যাঁ, তো হাদিসটা অনেকটা এরকম, আলিমদের মুখে যেরকম শুনেছি, যে কেউ যদি একটা খেজুর সদকা করে আল্লাহর ওয়াস্তে কেবলমাত্র, তো উহুদ পাহাড় পরিমাণ সে সওয়াব পাবে। উহুদ পাহাড় বিরাট পাহাড়, মদিনার বাইরে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। আর যদি কেউ উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে, পৃথিবীতে কারো কাছে আসে বলে মনে হয় না এত সোনা, এত সোনা দান করলো কিন্তু খালেস নিয়তে না, বিন্দু মাত্র সওয়াবের আশা করতে পারে না, এমনকি সে পাকড়াও হয়ে যাবে। তো যেগুলোকে আমরা ইবাদত মনে করি, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল আল্লাহর ওয়াস্তে করছি, যাকাত অবশ্য বান্দার বান্দার সাহায্যের জন্য করছি, কিন্তু আল্লাহর হুকুম এটা, তো সেগুলোকে আমরা ইবাদত মনে করি, সেগুলা তো খালেস নিয়ত করবই। এবং যেগুলোকে পার্থিব কাজ মনে করি, যদি ওটা আল্লাহর হুকুম মনে করে করি, সংসার পালন করা আল্লাহর হুকুম মনে করে করলাম, নবী কিভাবে করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে করি এবং নিয়ত শুদ্ধ করে, ব্যাস ওটাও ইবাদত হয়ে যাবে। তো এরকম প্রত্যেকটা কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি, আল্লাহর হুকুম দেখে, নবীর সুন্নত দেখে, সবই ইবাদত হয়ে যাবে। বাবা মায়ের খেদমত করি, আর ভাই বোনের খেদমত করি, আর পাড়া প্রতিবেশীর খেদমত করি, আত্মীয় স্বজনের, অন্যান্য মুসলমান এবং অন্যান্য মানুষের খেদমত করি, হালাল কামাই, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, লেখাপড়া, আল্লাহকে খুশি করার জন্য করছি। থেকে যে অর্জন করব তা আল্লাহর হুকুম মতো আমি ব্যয় করব এবং আল্লাহর সৃষ্টির খেদমত করব আমার চাকরির দ্বারা। লেখাপড়াও ইবাদত হয়ে যাবে, চাকরিও ইবাদত হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য আল্লাহর হুকুম মতো করব, আল্লাহকে খুশি করার জন্য করব, নবীর তরিকা মতো করব। তো বলা হয়েছে যে সব ব্যবসায়ী হাসর হবে, সৎ ব্যবসায়ীর হাসর হবে আম্বিয়াদের সাথে, আম্বিয়াদের সাথে হাসর হবে, এরকম মর্যাদা দেওয়া হয়েছে ব্যবসায়ীদের, সৎ ব্যবসায়ীদের। এটা কঠিন বোধ করি তাই এত মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু এমন অসম্ভব কিছু তো না। তো সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে, বুখারী শরীফের এক হাদিসের সারমর্ম, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অক্তালা শানহু,
তোমাদের বাহ্যিক সৌন্দর্য ও ধন সম্পদ কিছুই নেবেন না, কিছুই দেখেন না। বাহ্যিক সৌন্দর্য ও ধন সম্পদ কিছুই দেখেন না, বরং তোমাদের অন্তর এবং আমল সমূহ দেখেন। মুসলিম শরীফ। এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে হুজুর, ইমান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইখলাস। ইখলাস কাজ আল্লাহর, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। ইমান কি? ইখলাস, খালেস নিয়তে করা। এক হাদিসে বর্ণিত আছে, হযরত মাজ, হ্যাঁ এটা বলেছি আপনাদের, বলেছি একটু আগে, দিনের কাজ ইখলাসের প্রতি, দিনের কাজে ইখলাসের প্রতি গুরুত্ব দিও। যখন উনি ইয়েমেনে যাচ্ছিলেন তখন নসিহত চান, দিনের কাজ ইখলাসের সাথে, দিনের কাজে ইখলাসের প্রতি গুরুত্ব দিও। ইখলাসের সাথে সামান্য আমলই যথেষ্ট, সামান্য আমলই যথেষ্ট। এক হাদিসে ইরশাদ হয়েছে, অক্তালা শানুহু, আমল সমূহের মধ্যে ওই আমলই কবুল করেন যাহা একমাত্র তাহারি উদ্দেশ্যে করা হয়। এক হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন ময়দানে হাশরে একজন ঘোষণাকারী অতি উচ্চস্বরে ঘোষণা দিবেন, যে ব্যক্তি কোন আমলের মধ্যে আল্লাহ পাকের সাথে অন্য কাহাকেও শরীক করিয়াছে সে যেন উহার সওয়াব ও প্রতিদান তাহার কাছে চাহিয়া লয় যার জন্য করিয়াছে। আল্লাহ তাআলা যাবতীয় অংশ স্থাপন হতে মুক্ত। একটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি ইখলাসের সাথে কলেমা পাঠ করে তার জন্য ইখলাসের সাথে পাঠ করে তার জন্য তৎক্ষণাৎ আকাশের দরজা খুলে দেওয়া হয়। কি বলা হচ্ছে এখানে? যে ব্যক্তি ইখলাসের সাথে কলেমা পাঠ করে তার জন্য তখনই আকাশের দরজা খুলে দেওয়া হয় এবং তা আর্শ পর্যন্ত পৌঁছাতে কোনরূপ বাধার সম্মুখীন হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পাঠ করলে সরাসরি আল্লাহর আরশের কাছে পৌঁছে যাবে। তবে শর্ত হলো পাঠকারী কোনো কবিরা গোনা হতে বেঁচে থাকে। এর আগে যে বলছিলাম সেটা আরেকবার, এই মিশকাত শরীফ এবং আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস থেকে আবার বলছি, যে ব্যক্তি রিয়ার সাথে নামাজ পড়ে, রিয়া মানে লোক দেখানো, সে মুশরিক হয়ে গেল। মুশরিক, আল্লাহর সাথে শরিক করছে। এবং যে ব্যক্তি রিয়ার সাথে রোজা রাখে সেও মুশরিক হয়ে গেল। যে ব্যক্তি রিয়ার সাথে সদকা করে সেও মুশরিক হয়ে গেল। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজে আমাদেরকে খালেস নিয়ত দান করেন। এটা চাইতে হবে, প্রত্যেকটা আমলই, প্রত্যেকটা কাজই চাইতে হবে আল্লাহর কাছে, কাজ করার তৌফিক চাইতে হবে। এবং সমস্ত কিছুর পিছনে যেটা ব্যাপারে সবচেয়ে সচেতন থাকতে হবে, যে নিয়তটা কি, নিয়তটা কি। আমি সেদিন চিন্তা করছিলাম যে আচ্ছা, যেগুলা আলেমরা বলেন যে একটা মুসলমানের যেগুলোর সম্বন্ধে সতর্ক থাকা দরকার এবং আমল করা দরকার এবং সেসব গুণাবলী থাকা দরকার, তার মধ্যে তো সবই বলা হয়ে গেছে, ইমান এর মজবুতি এবং নামাজের সৌন্দর্য এবং এলেম শিক্ষা করা এবং সর্বদা আল্লাহকে স্মরণ করা, জিহ্বাকে তরুতাজা রাখা আল্লাহর জিকিরে,
এবং মুসলমানের প্রতি সম্মান দেখানো, প্রদর্শন করা, কাউকে অসম্মান না করা, কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ পোষণ না করা, কারোর সাথে সম্পর্ক ছিন্ন না করা, সবার প্রতি দায়িত্ব পালন করা এবং দাওয়াতের কাজ সম্বন্ধে তেমন বেশি কিছু বলি নাই। আমার মনে হয় এটার পরে এটা যখন শেষ হবে, দাওয়াতের যে কি গুরুত্ব, দাওয়াতের কারণে আমাদের যে কি মর্তবা দেওয়া হয়েছে সেটা সম্বন্ধে আমার মনে হয় বলা দরকার। ওই নিয়তের কথা মনে পড়লো, যে নিয়ত সম্বন্ধে আমি সেরকম অর্থে তেমন কিছু বলি নাই, তো সেই জন্য ভাবলাম যে আজকে এটা শুরু করি, আগামীবার ইনশাল্লাহ শেষ করব যদি সম্ভব হয়। তো চাইতে হবে আল্লাহর কাছে। এবং একটা দোয়া আছে যে দোয়া সম্বন্ধে বলা হয়েছে, এটা আমি আবার আবার রিপিট করব সামনের বার, যে এটা সাহায্য করবে নিয়ত শুদ্ধ করতে। আল্লাহুম্মা ইনি আউযু বিকা আন উশরিকা বিকা, কাউকে শরীক করছি না আল্লাহর সাথে, উশরিকা বিকা আনা আলামু আস্তাগফিরুকা লিমা লা আলামু, আল্লাহুম্মা ইনি আউযু বিকা আন উশরিকা বিকা আনা আলামু আস্তাগফিরুকা লিমা লা আলামু, আল্লাহুম্মা ইনি আউযু বিকা আন উশরিকা বিকা আনা আলামু আস্তাগফিরুকা লিমা লা আলামু, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা হুয়া আহলুহু, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم، اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم، اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم، اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم، اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا، اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك موجب الدعوات برحمتك يا أرحم الراحمين، اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم، أنت المستعان ولك البلاغ، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ, তোমরা তোমার কিছু বান্দা বান্দি, তোমার সৃষ্ট, তোমার লালনে পালনে পরিপুষ্ট আল্লাহ, তোমার খাবার আমরা গ্রহণ করি, তোমার বাতাস আমরা নিই, তোমার আলোর দ্বারা আমরা লালিত পালিত আল্লাহ, তোমার কাছে হাত উঠিয়েছি কিছু আমল করে, আমাদের সমস্ত আমল তুমি কবুল করে নাও আল্লাহ, আমল কবুলের যোগ্য না আল্লাহ, তোমার কাছে পেশ করার যোগ্য না, কিন্তু তুমি পরম দয়ালু, তুমি তার ভুল ভ্রান্তি সংশোধন করে যা কিছু বলেছি, যা কিছু শুনেছি সব সংশোধন করে আল্লাহ তুমি তোমার শাহী দরবারে গৃহীত করো, কবুল করো আল্লাহ, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিও, সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ, যারা কবরে শায়িত, বিশেষ করে আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, আমাদের দাদা দাদি, নানা নানি, ফুপা ফুপু, খালা খালু, চাচা চাচি, মামা মামি, অন্যান্য আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পাড়া প্রতিবেশী, সমস্ত মুসলমান যারা কবরে শায়িত, তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ, এবং প্রশস্ত করো এবং নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, তাদের দরজা উঁচু করো কবরে এবং হাশরের ময়দানে, তাদের আমল নামার ডান হাতে দিও আল্লাহ, এবং তাদেরকে তুমি তোমার আরশের নিচে ছায়া দিও, তাদেরকে তুমি নিশ্চিন্ত মনে রেখো, তারা যেন কস্তুরীর টিলায়
নিশ্চিন্ত মনে বিচরণ করতে পারে হিসাবের দিন আল্লাহ। এবং কুদসি রাত পার হওয়ার সময় বিদ্যুতের গতিতে যেন পার হতে পারে এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করতে পারে এবং আমরাও তো একদিন থাকবো না। আমাদের আমল তোমার সন্তুষ্টির জন্য যেন যাতে হয় আল্লাহ, সে তৌফিক দিও কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য প্রতিটা দিন মৃত্যু পর্যন্ত, মৃত্যু তোমার সন্তুষ্টি সহকারে যাতে আমরা দুনিয়া থেকে যেতে পারি অলেমা পরে, এবং সর্বোত্তম সময়ে যাতে আমাদের মৃত্যু হয়, সর্বোত্তম দিনে যাতে আমাদের মৃত্যু হয়, সর্বোত্তম অবস্থায় যাতে আমাদের মৃত্যু হয়, যাতে করে আখেরাতে আমরাও তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি কবরে এবং হাসরে এবং কুলসিরাত পার হতে এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে। এবং এই যে আমরা দুনিয়াতে এসেছি মায়ের পেট থেকে কবরের পেটে, দুনিয়ার পেটে কত ধরনের গুনাহের মধ্যে আমরা লিপ্ত প্রতিটা দিন, জেনে না জেনে আমরা আমাদের মাফ করে দাও আল্লাহ, তুমি মাফ করে দাও, তুমি গফুরুর রহিম আল্লাহ, তুমি মাফ করে দাও আমাদেরকে আল্লাহ, আমাদের সন্তান সন্ততিকে, আমাদের সবাইকে আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের পাড়া প্রতিবেশীকে, আমাদের দেশবাসীকে, আমাদের বিশ্ববাসীকে, এবং হেদায়ত তোমার থেকেই আল্লাহ, তুমি হেদায়ত করো আমাদেরকে আল্লাহ, শয়তানের হাতে ছেড়ে দিও না আল্লাহ, নফসের দাবিদারিতে যাতে আমরা লিপ্ত হয়ে না যাই আল্লাহ কোনো মুহূর্তেই আল্লাহ, তোমার সাহায্য দরকার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, তোমার ক্ষমতা এবং শক্তি ছাড়া কোনো ক্ষমতা এবং শক্তি নাই আল্লাহ, তুমি না বাঁচালে আমরা বাঁচতে পারবো না আল্লাহ, তুমি হেফাজত না করলে আমরা বাঁচতে পারবো না আল্লাহ, তুমি হেদায়ত না করলে আমরা সরল পথে চলতে পারবো না আল্লাহ আল্লাহ, তুমি রহম না করলে আমরা আমরা বাঁচতে পারবো না আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের কবুল করো আল্লাহ, তুমি আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল আফিয়া, আমাদের আমাদের নিরাপত্তা দান করো এবং সুস্বাস্থ্য দান করো আল্লাহ, তোমার কাছে নিরাপত্তা, আমরা আমাদের আমলের বলে কোনো কিছুই তোমার কাছে চাইতে পারি না আল্লাহ, কারণ আমাদের আমল নাই বা থাকলেও অত্যন্ত দুর্বল, আমি আমার কথা বলতে পারি আল্লাহ, তুমি তোমার দয়ার বলে তুমি কবুল করে নাও আমাদেরকে আল্লাহ, তুমি যেটা সহজ করে দিবা সেটা সহজ হবে আল্লাহ, আর তুমি যেটা সহজ করবে না সেটা আমাদের পক্ষে সম্ভব হবে না, আমাদের অন্তরে তোমার ভালোবাসা দিয়ে দিও আল্লাহ, আমাদের নফস চায় না, আমাদের নফস নফসানিয়া চায়, নফসের তাবেদারি চায়, শয়তানের তাবেদারি চায়, দুনিয়ার তাবেদারি চায় আল্লাহ, তুমি আমাদের মধ্যে তোমার তাবেদারির তৌফিক দান করো, তাহলেই আমরা বাঁচতে পারবো আল্লাহ, তুমি যদি রহম করো প্রতিটা কাজে তোমার সন্তুষ্টির সহকারে করতে পারি সেই তৌফিক দান করো, এবং সমস্ত সুন্দর গুণাবলীতে আমাদেরকে ভূষিত করো আল্লাহ, আখলাকের দ্বারা ভূষিত করো আল্লাহ, আমরা বিভিন্ন জন বিভিন্ন প্রয়োজন নিয়ে হাজত নিয়ে তোমার কাছে হাত উঠিয়েছি, তুমি আলিমুল গায়ব, তুমি অন্তর ভেদ করে দেখতে পারো তার মনের মধ্যে কি আছে, তুমি আমাদের নেক হাজত পুরো করে দাও আল্লাহ, আমরা ফকির তুমি ধনী,
তুমি ধনী কিন্তু তোমার কোনো প্রয়োজন নাই আল্লাহ। আমাদের মধ্যে যারা ধনী তাদেরও প্রয়োজন মেটে না আল্লাহ, আর আমরা তো ধনী না, আমরা ফকির, প্রয়োজন মেটাবার মালিক তুমি আল্লাহ। মালিক জালাল ওয়াল ইকরাম, আজিজুল জব্বারুল মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাববির, যত মানুষ যত ভাবে কষ্টের মধ্যে আছে বিভিন্ন ভাবে, তুমি তাদের কষ্ট দূর করে দাও আল্লাহ, আমাদের কষ্ট দূর করে দাও আল্লাহ, আমাদের নেক হাজত পূরণ করো আল্লাহ। মানুষ কত জায়গায় আল্লাহ গৃহহারা, অন্নহারা, বস্ত্রহারা, দিশাহারা, পথহারা, কন্যাদায়গ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত, তাদের অভাব পূরণ করে দাও আল্লাহ, প্রয়োজন মিটিয়ে দাও। যা মালিক ইয়াউমিদ দ্বীন, হে দুই জাহানের মালিক, আনতা ওয়ালী ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যা ফাতির সামাওয়াতি ওয়াল আরদ, আনতা ওয়ালী ফিদ দুনিয়া ওয়াল আখিরা। إننا سمعنا منادي أن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا، ربنا فاغفر لنا، ربنا فاغفر لنا، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار، ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم نسألك إيمانا كاملا يقينا صادقا علما نافعا رزقا واسعا عملا صالحا حياتاً طيبة دعاء مستجاب لساناً ذاكرة قلباً خاشعاً رزقاً حلالاً طيبة شفاء من كل داء يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين আল্লাহ। আমাদের যা কিছু চাওয়া উচিত ছিল চাইতে পারি নাই, তুমি তোমার তরফ থেকে তা দান করো আল্লাহ, এবং যার থেকে পানা চাওয়া উচিত ছিল চাইতে পারিনি আল্লাহ, তুমি তুমি পানা করো, পানা দান করো আল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা পরশু দিন মিলিত হব, আল্লাহ তাআলা তৌফিক দেন। আর কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, বা কুশল বিনিময়ের জন্য কেউ থাকতে চাইলে খুশি থাকতে পারেন।